শ্রেষ্ঠ মানুষেরা, আজকে আপনারাও সবাই হোসাইন হোসাইন বলে পাগল, আমি নিজেও হুজুর আমিও হোসাইন হোসাইন বলে পাগল। এটা কি আপনার আমার জানা আছে, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর শহীদ হলো কেন জানেন? বলতে পারবে ইমাম হোসাইন হুজুর শহীদ হলো কেন? ইমাম হোসাইন হুজুর শহীদ হইতে হ্যাঁ কি না? হুজুর শহীদ হলেন কারণ হুসাইনের একটা পশম কাটার মতো কারোর ক্ষমতা ছিল না। সেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে মাথা আলাদা ধর আলাদা, এর কারণটা কি জানেন? পারবে বলতে পারবেন? মানুষজন বলে হুজুর হকের চাইতে ন্যায়ের জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য, তাই তো নাকি? না না এইটা তো আছে, এটা অন্য কথা। আমি হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করো না, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাই, আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো না, কারণ আমি হুসাইনকে আল্লাহ এতটা ভালোবাসে এতটা প্রিয় করে, আমি যদি একবার গজবের নজরে আসমানের দিকে চেয়ে তাকাই, ও এজিদ বাহিনী শুনে দেখে দাও আমি হুসাইনকে আল্লাহ এতটা ভালোবাসে, দিকে গজবের নজরে তাকাই, আল্লাহ পাক আসমান থেকে আগুন ফেলে তোমাদের সব পুড়ি আল্লাহ শেষ করে দেবে। আমি হুসাইন কে আল্লাহ এতটা মহব্বত করে প্রিয় করে, আমি যদি একবার গজবের নজরে জমিনের দিকে গেছে তাকাই, জমিনটা ফাঁক হয়ে গিয়ে সব তোমাদের আল্লাহ ঢুকিয়ে মাটি চাপা দিয়ে শেষ করে দেবে। কারণ আল্লাহ আমাকে এতটা ভালোবাসে, আমি যদি একবার গজবের নজরে ওপর দিকে তাকাই শেষ করে দেব, আর গজবের নজরে যদি একবার নিচের দিকে তাকাই মাটি আল্লাহ সাফ করে দিয়ে তোমাদের সব গ্রামের হোসেন নয় ও ভাই জানের আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত 1,24,000 বছর করে 2,24,000 যত নবী রসুল পয়গম্বর আল্লাহ জান্নাতে যাবে, শুধু আমার নবী একা নয়, রাতে আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত নবীদের উম্মত উম্মতি আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহ পাকের 8টা জান্নাতের নেতা আল্লাহ পাক ইমাম হাসান আর হোসাইনকে করে দিয়েছে। জোরে বলে, আর জোরে বলে, সেই পাওয়ারওয়ালা মানুষ আজ কারবালাতে শহীদ, কারণ ইমাম হুসাইন
টিকিট কাটছে আমার ভাই জানের দৌড়াচ্ছে
যাচ্ছে, আমার যুদ্ধ করছে হারাতে পারছে না, যুদ্ধ করতে করতে এত পানি পিপাসা পেয়ে গিয়েছে, পুরান নদী ধারে চলে গিয়েছে, পুরান নদীতে যারা পানিকে খেতে দেবে না বলে যারা পাহারাদার এদিকের লোক দাঁড়িয়েছিল শুধু ইমাম হোসেন একা নয়, সাহাবাদের হাতে যারা মরেছে, যারা ইসলামকে জিন্দা করার জন্য যুদ্ধ করেছে, কি জিন্দা দিন ইসলাম প্রতিষ্ঠা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যারা যুদ্ধ করেছে, এদের হাতে যারা মরেছে তারাও সব জাহান্নামী, আর এদের ইনাদের গাড়ি যারা মেরেছে তারাও জাহান্নামী। ইমাম হোসেন যে সমস্ত শহীদরা রাত নদীর ধারে দাঁড়িয়েছিল পানি পান করতে দেবে না বলে আল্লাহ নবীর নাতি ইমাম হোসেন সব তাদের জাহান্নামার পাঠিয়ে দিয়েছে, হাতে পানি তুলে আর খাবেন গালের কাছে নিয়ে গিয়ে আর খেলেন না, ফেলে দিয়েছে। ওর মাঝেরা কিতাব ভালা লিখছে, ওই দিনে যদি ইমাম হোসাইনের কারবালাতে ওই ফোরাত নদীর পানি পান করত, হোসাইনকে কেউ হারাতে পারত না। জোরে বলে, আরো জোরে বলে, হুজুর হাতে পানি তুলে তুলে খাবে ফেলে ফেলে, কারণ কি জানে, ফোরাত নদীর পানিটা লাল হয়ে শুনছেন না আমার কথা, কেন একদম লাল, আর শরিয়াতের দৃষ্টিতে খুন খাওয়া হলো খারাপ। এটা আমাদের শিক্ষা নেওয়া দরকার, আমরা এমনি হারাম কেটে ঢুকিয়ে লিখছি, কথা ঠিক না গেছে। হযরত ইমাম হোসেন হলি তিন দিন পানি পান করেনি, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেন, পিপাসায় কথা দিয়ে হারাম হালাল বিচার বললেন না সুবহানাল্লাহ, এমনি জান্নাতের নেতা হয়েছে, আমাদের হিংসা করে কোনো লাভ আছে, তেনারা আল্লাহর পক্ষটা হয়ে গেছে, কথা ঠিক না গেছে। আর আমরা হারাম যা পাচ্ছি তাই পেটে ঢুকে নিচ্ছি, খবরদার। মেজলা হুজুর কেবল একটা কথা বলতেন, বাবা জীবনে তিনটে জিনিস যদি মেনে চলতে পারো তুমি ইনশাল্লাহ আল্লাহ জান্নাতে যাবে। প্রথম হলো পাঁচাক্ত নামাজটা সেই ভালোভাবে পড়বে, দুই নম্বর হলো জীবনে মিথ্যে কথা বলবে, আর তিন নম্বর হলো হারাম হালালটা একটু বেছে বুঝে খাবে। তিনটে জিনিস যদি তুমি ধরে রাখতে পারো বেশি আমলের দরকার নেই, অতি আল্লাহ তোমায় নাজাত দেবে। যেটা বললেন না শুনছেন না, জ্ঞানী লোকের কথা দেখেছেন, বড় অনেক বড় বড় কিচ্ছু দেয়নি, কি বলেছে, পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিকভাবে পড়বে আর জীবনে কোনোদিন মিথ্যে কথাটা বলবে না, আর হারাম আর হালালটা একটু আবার কেউ হয়তো নামাজও পড়েনি হারাম খেয়ে খেয়ে বেড়াচ্ছে, এরকম লোক আছে না, আবার অনেকের নামাজ পড়ছে মিথ্যে কথা বলছে, ছেলেরা
হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কিভাবে তারা শহীদ করে দেবে এই গায়াত বড় পীর ফালওয়াল। আজ আপনার ইংরাজির হলো কারো ছিল না, সেই ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে কেন শহীদ হলো, কি কারণে শহীদ হলো, অন্য কোন কারণ নয়। হুজুর নামাজে যদি না দাঁড়াতেন এখনো ছিল না। জোরে বলে, আর জোরে বলে, চারিদিকে দুশ্মন, একদম দুশ্মনের হুজুর একা, কেউ না, হুজুরের সব সাথীদের মেরে ফেলা হয়েছে, হুজুর একা, চারিদিকে দুশ্মনের হাজার হাজার দুশ্মন, তথাপিও হুজুর আল্লাহর আজান নামাজ শুনে আর দেরি করলেন না। ছেলেরা আজকে আমায় বলছিল হুজুর একটু হাসান হোসেন একটু হোসেন হোসেনকে একটু বলবেন কারবালার কথা। আমি বললাম কি বলবো আমি জানি, মনে মনে করেছি ইতিহাস খুলবে সব ইতিহাসের গিয়ে লাস্টে পাবে হুজুর নামাজে দাঁড়িয়েছিল তখনই তারা হুজুরের উপরে ছুরি চালিয়ে, তার আগে একটা পশম কাটার কারো ক্ষমতা ছিল না। আচ্ছা ওই নামাজ কত আল্লাহ হয়ে গেলে তবে ওই নামাজ পড়বে, আমি পীরের ছেলে হই আর আপনারা পীরের মুরিদ হয়, ওই নামাজই আছি বলে একটা মনে হচ্ছে, হাত তোলেন তো দেখি আমি হাঁপার মুনি, আমি আগে থেকে ক্যালেন্ডার হয়ে যাচ্ছি। এমনি নামাজ পড়তে গেলে লকডাউনের সময় পুলিশ যখন বলল 6-7 জনের বেশি জামাত যেন করবে না, আমার নিজের চোখে দেখে একজন নিয়ে বেঁধে ফেলেছে, কে বলেছে পুলিশ এসে সেই ঘুরে দেখে, আমি নিজের চোখে দাঁড়িয়ে দেখি, আমি কথা ভুল বলছি নাকি, আমি নিজের চোখে দেখি নবিয়া নামে পারে কে এখন বলে ফেলেছে পুলিশ এসছে এভাবে ঘুরে ফেলে, অথচ সেই লোকটা নিয়ে শুধু হুসাইন হুসাইন বলে কারবালা ময়দানে হয়ে চিল্লায়, আজ যারা কারবালার নামে ভণ্ডামি করে খবর নিয়ে দেখেন তারা আলহামদুলিল্লাহ। তবে বড়গেট সেবার দুদিন আগে বড়গেছি আর জলসাই গেছিলাম, এই দুদিন আগে বড়গেছি আর ঠান্ডার পাড়া জানি নাকি, এই দুদিন আগে করুন বড়গে বললো হুজুর আমাদের এখানে সব বিহারিরা বেরিয়েছে বর্গের বাজারে বেরিয়েছে, আমি আমি জানিনি আমাদের এই দুদিন আগে জলসাই গেছি বর্গের ছেলেরাই বললো ভাই যা আমাদের বর্গেছে বেরিয়েছে, বললো বিহারিরা শয়তান নামাজ পড়ে হারা। ইমাম হাসান হোসেনের মহাব্বত হচ্ছে ওটা, ইমাম হোসেনকে যে সত্যিকারের মহাব্বত করবে সে পাঁচ ওয়াক্ত নামাজে পাগল হবে, যে আমি ইমাম হোসেনের মতো নামাজ পড়ব কথা ঠিক না বেঠে, অতি ভক্তিতে ছয় লক্ষ ফুরফুরাই যাচ্ছে নামাজ কাজা।
হুজুরদের তাওয়াত করতে হবে, হুজুরদের দোয়া নিতে হবে, কিচ্ছু দোয়া কাজে লাগবে না। আগে নামাজ না পড়লে কোন দোয়া কোন হুজুরও কাজে লাগবে না। কথা ঠিক না ভুল বলে কথা বলে কোন হুজুরের দোয়া কাজে লাগবে না। অত সহজ, তুমি আল্লাহ হতে পারোনি, তুমি হুজুরের হয়ে করবে কি? আল্লাহ আগে না হুজুর আগে? তাহলে তুমি আল্লাহরই হুকুম মানছি আর হুজুরের হুকুম মেনে জান্নাতে যাবে? কথা কথা পাচ্ছে এই মাসটাই গান বাজনা শুনবে, এই মাসটাই ঢোল তাল্লা শুনবে, এই মাসটাই মিথ্যে কথা বলবে না, এই মাসটাই হ্যাঁ জেনা ব্যবসায়ী থেকে বেঁচে থাকবে, এই মাসটাই হারাম জিনিস থেকে বেঁচে থাকবে। হচ্ছে কথা বল না দেখছি তো, প্রত্যেক জনের বাড়িতে গান বাজছে, কার বাড়িতে গান বাজে না একটা লোক হাত তোলে? শুনছেন না আমার কথা? এখানে যত লোক বসে আছে, মোবাইল যার কাছে আছে, গান না দেখলো গান অ্যাডেও গান এসে যাবে না যাবে? হ্যাঁ আমি হুজুরের বাড়ি বাজে না, এই বালা থাকা মানি উন ভালো কি রাখছি, শুনতে শুনতে ক্যাং 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 করছে, দেখবে না মানে ও দেখিয়ে তবে সাথে আল্লাহ মাফ করে। আবার একা কেউ সার্চ করে দেখে ওর রস 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 ঠিক না বেটি? হুজুর দেখারে বেশি কাজ
বেখেয়াল হয়ে গেছি। কেন? লাঠিটা ছোট এনে ফেলেছি, মনে করছি সাধারণ মানুষ, তাড়াতাড়ি করে গিয়ে আবার বড় লাঠি আনবে। আমি এই কবরে গিয়ে বলি আমি ফিরে আওলাদ, তারা কি বলবে? মিস্টেক হয়ে গেল, কারণ সরু করা লাঠি যাই নিচ্ছি, আমি সাধারণ মানুষকে মারবো বলে উপরে। তুমি তো পীরের আওলা, তোমার জন্য মোটা লাঠি একটুখানি আবার বসো, আমি এসছি মোটা লাঠি টা দিয়ে। শুনছেন না আমার কথা? এই সময়টুকু সে পাবে না, শরীর মানুষের উলঙ্গ অবস্থাতে অপরের দিকে তাকাবার সময় নাই। সেই দিনেতে আমি তোমার হবো না, তুমি আমার হবে না। ওই দিনেতে যদি কেউ আপন হয়, আল্লাহ আল্লাহ রসুলি আমাদের আপন হয়ে যাবে। জোরে বলে, আর জোরে বলে, আমি আপনার আপনি আমার পর। এটা দুনিয়া, ভাব ভালোবাসা সব দুনিয়া। চোখ বন্ধ হলে আপনার প্রতি আমার ভালোবাসা উঠে যাবে, আর আমার প্রতি আপনার ভালোবাসা উঠে যাবে। আরে বাপ বেটা, ছেলে যা করে, বাপ মরে গেলে ছেলে যা করে একদম পাগল হয়ে যাবে। ওকে বল দিকে চপি আছে কাটিনি, তোর বাপের তোকে পাশে কবর খুঁজি, তোকে ঢুকিয়ে দেবো একসঙ্গে থাকবি, তুই কেমন কাকে দেখবি? আমার কথা বুঝতে পারছেন না? ওটা দুনিয়া, এক সপ্তাহ যেতে যেতে ছেলে বাইক নিয়ে চায় নিতে পায়, চা খেতে যেতে তোর কথা ঠিক হয়ে যেতে দুনিয়া ভুলিয়ে দেবে। এটা আল্লাহর হুকুম। এই নিঃশ্বাস যখন চলবে তখন আপনার আমার দাম, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব সব নাম চলে যাবে, নাম হবে লাশ। আপনার নাম কি? আপনার নাম বদরুদ্দিন সাহেব। তোমার নাম? আজাদ, শেখ আজাদ। শেখ আজাদ। আপনার নাম? হ্যালো। আমার নাম আবুজাদ। আমাদের এই চারজনের নাম এক না আলাদা? এই চারজনের নাম? দুনিয়ার নাম আবুজাহেল, দুনিয়ার নাম বদরুদ্দুজা, দুনিয়ার নাম আলু। ও ভাই জানে না, মরে যাবো চারজনের নাম হবে লাশ। লাশটা লাশটা কোথায়? কলকাতায় মরে গেছি আমি। হ্যালো, লাশটা কত দূরে? না আমি এই জঞ্জুর লাশ নিয়ে যাচ্ছি। আবুজার কে নিয়ে যাচ্ছি বলবে যে হ্যাঁ আবুজার ভাই যান কত দূরে আছে? নাম কি? আজাদ আলম। হ্যাঁ আলম কত দূরে আছে? আজাদ কত দূরে আছে? হ্যাঁ লাশটা কত দূরে? লাশটাকে ধরে তো উফ, লাশটা মুখটা একটু ঘুরিয়ে দিয়ে, লাশটা পানি পড়বে একটু তুলে নি, লাশটা রোগ লাগছে, লাশটা কাজ করো বলে উপরটাই রেখে দেবো, ঠিক বুঝি? তাহলে এই নাম আমার আলম, আমার আবুজার, এই আজাদ, এই সাবির, এই গফুর, এই আব্দুল জব্বার, এই আব্দুল করিম, এই আব্দুল্লাহ, এই গফুর আলী, কিন্তু নাম সব এটা দুনিয়ার নাম, কিন্তু মূল নাম সব একটা, কি? সেই দিনে যদি তৈরি হয়ে যাও আল্লাহর কাছে কি মুখ দেখাবে? দুনিয়ার অবস্থা ভালো না, এই দুনিয়ায় আজ
আল্লাহ ভাই জানে রা, ও নবীর উম্মতিরা আমার ভাই জানে রা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক অল্প দিনের হায়াত দিয়ে পাঠিয়েছেন, মরতে যদি হয় ওইভাবে মরো, যে মরে যাওয়ার পরে তোমার যেন দুনিয়া তো যেন নাম হয়, বিশেষ করে আল্লাহর খাতায় যদি নাম হয় তবেই তোমার লাভ, কথা ঠিক না বেঠে? পাশ করে দাও তকবীর না রে তকবীর না রে তকবীর জানা ভাই যান হুজুর কেবলা জানা ভাই যান হুজুর কেবলা আউলাদের মুজাদ্দিদ জামান আজকে আসরের নামাজ কাজা, জোহরের নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা, আবার এই হোসাইন হুজুরের মাহফিলে বসবে, ফজরের নামাজও কাজা। কালকে সকালে বললে ফেটিয়ে দিয়েছে, কালকে সকালে বলবে কি বোধ করবে, ওয়াজ ভালো করেনি, এই বিওয়াজ করেছে, দু রকম নেগেটিভ পজিটিভ হবে না হবে না। অথচ খবর নিয়ে রাখো ফজরের সময় কোন দুলতে ঘুমোচ্ছে নামাজ পড়ে, ও আবার সকালে উঠে চা খেতে খেতে সব বিচার করবে আলেম ওলামাদের, কোন আলেমটা কি ওয়াজ করলো, কি কমিটিরা কি ভুল কাজ করলো, ও কালকে সকালে আলোচনা করবে, কথা সত্য বললাম না মিথ্যা বললাম? যতটা পারবে নিজেকে গোপন করে চলো, কারণ এই দুনিয়া কারোর লেগে চিরস্থায়ী নয়। আল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য না মিথ্যা? যেভাবে বিশ্বাস করেন না করেন, জান্নাত আছে না নাই, জাহান্নাম আছে না নাই, জান্নাত আরামের জায়গা, জাহান্নাম কষ্টের জায়গা, জান্নাত জাহান্নাম আছে, কারা কারা শোবে, সব আল্লু বিড়াল গরু এরা সব জাহান্নামাই যাবে, তাই তো নাকি? আর মানুষ সব জান্নাতে যাবে, তাই তো? জাহান্নাম আল্লাহ তৈরি করেছে বাঘ ভাল্লুক বিড়াল এদের জন্য, আর মানুষের লেগে আল্লাহ জান্নাত, তাই তো নাকি? তাহলে কি সবই মানুষের জন্য? আল্লাহ পাক বান্দার জন্য জাহান্নাম বানিয়েছেন, বান্দাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। এবারে আমাদের কর্মের ফল, কিসের ফল? কর্মের ফল।
হুজুর বলেছিলেন আমি দিদা ভোগ মনে করতাম না, আমি ইমাম হুসাইন আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদি হব, তবে যদি আল্লাহ ওয়ালা হতো, দিনদার হতো, নামাজি হতো, পরেশগার হতো, আমি ইমাম হুসাইন ইয়াজিদের হাতে হাত দেওয়ার আমি কোনো কিছুই মনে করতাম না, তবে সে শাসে কাজে বেহুদা নাদান মত কর্মী খর, আমি ইমাম দুনিয়ার দিকে হয়ে যাবে, আমি ইমাম হুসাইন এজিদের হাতে হাত দেব না, যদি বলে জীবনকে জীবন মনে করে। ইমাম হুসাইন বলেছিলেন আমি এজিদের হাতে হাত দিয়ে মরি হব, কোন অসুবিধা নেই, তবে হ্যাঁ এজিদ যদি আল্লাহ ওয়ালা হতো, নামাজি হতো, রোজাদার হতো, পরেশগার হতো, তার হাতে হাত দিয়ে আমি বায়াত হওয়াটা আমার কোনো কিছুই মনে করতাম না, কিন্তু সে ফাঁসে কাজের বেহুদা এজিদ মদ খেত, কি খেত, মদ, মেন নেশা, দুনিয়ার দিকে হয়ে যাবে, আমি ইমাম হুসাইন তার হাতে হাত দেব না, জোরে বললেন না সুবহানাল্লাহ, এত সহজ, আমরা হলে মেনে নিতাম নিজেদের জীবনের ভয়ে, কথা ঠিক না, ফেরি বাবা জাল দিয়ে নেবে মেরে দেবে, মেনে না অত সহজ নয়, কারণ পীর যদি জাহান্নামে যায় মরি, কথা বলে নে দেখছি তো বায়া, ওই জন্য খুব বুঝে শুনে হবে, মুরিদ নাই খুব বুঝে শুনে হবে, কারণ পীর যদি ভাই তো বিদ্যা না রে তকবীর, না রে তকবীর, ভাইদার হুজুর কেবলা জানা ভাইদার।